আজকে আমাদের লুঙ্গি ড্যাশ টেলিভিশনের লুঙ্গি দর্শকে উপস্থিত লুঙ্গি দর্শকে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট দুজন সমাজ সেবক এবং আমাদের আলোচনার বিষয় দর্শক বিষয় নির্ধারণ করা হয়েছে অবাধ স্বাধীনতায় পেশেন্টার জীবনকে পরিচিত করেছে এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মঞ্চ উপস্থিত আছেন দুজন বিশিষ্ট অতিথি সমাজ সেবক একজন হচ্ছেন আমাদের আমাদের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আক্তার বাহাদুর খান এবং আজ উপস্থিত আছে আমাদের শামীমুর রহমান শামীম খান উনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং আমরা আক্তার বাহাদুরের আমরা গায়ে দেখতে পাচ্ছি যে বিশ্ব ক্যান্সার দিবস এটা আমরা তাহলে বুঝতে পারছি যে উনি প্রথমে একজন সমাজসেবক এবং আমরা আরও জানি যে উনি আমাদের একটি বাংলাদেশে ক্লাব আছে উনি ওটা সেক্রেটারিয়েট মেম্বার এবং উনি কারো যদি ব্লাড প্রয়োজন হয় উনি তাড়াতাড়ি ওখানে ছুটে গিয়ে মানে ঘুরে গিয়ে তাদেরকে সাহায্য করতে চেষ্টা করেন এবং শামীম ভাইও মানে কি বলবো ওনার ব্যাপারে দেখছেন এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সুধী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমাদের টক শোর বিষয় নির্ধারিত হয়েছে অবাধ স্বাধীনতায় ব্যাচেলার জীবনকে পুরস্কৃত করতেছেন। তো মিস্টার সঞ্চালক সাহেব অলরেডি আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এই অবাধ স্বাধীনতাটা কি আসলে আমাদের ব্যাচেলার লাইফকে পুরস্কৃত করার জন্য দায়ী কিনা। আমি ওনার কণ্ঠের সাথে প্রথমে একমত পোষণ করে একাত্মতা প্রকাশ করতেছি। হ্যাঁ, অবাধ স্বাধীনতায় ব্যাচেলার লাইফ কি পরিচিত করতেছে। এখন যেহেতু সময় সংকীর্ণ আমি ব্রিফলি ডিসক্রাইব করতে পারবো না, তারপরে দুই একটা সিম্পল সিম্পল প্রবলেম যে স্বাধীনতার কারণে যে আমাদের লাইফে পরিচিত হয়ে যাচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করবো। আজকে খুব বৃষ্টি বেজা দিন, খুব ভালো লাগতেছে এই টক শোতে আসতে পেরে নিজেকে ধন্যবাদ দিচ্ছি এবং আমরা সরাসরি পয়েন্টে ফিরে আসি। শুধু আসলে আমরা বিভিন্ন রুরাল এরিয়া থেকে আমরা আসলে বিভিন্ন ভার্সিটিতে কলেজে স্কুলে পড়াশোনা করার জন্য আসি, আমাদের অভিভাবক অনেক আশা ভরসা নিয়ে আসলে আমাদেরকে পড়াশোনা করার জন্য শহর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোতে আমাকে পাঠান আমাদেরকে পাঠান। দেখে বেশি আমরা কী করি, বাবা মায়ের সেই কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমাদেরকে পাঠাচ্ছেন, আমরা সেদিকে কোনো পণ্যপাত না করে তাদের স্বপ্নকে দুনিশ্চিত করে দিই, আমরা এখানে বিভিন্ন মাস্তি মজ্জায় নিয়োজিত থাকি, বাবা মায়ের স্বপ্নকে ভুলে যাই, নিজের কেরিয়ারকে ভুলে যাই, ফিউচারকে ভুলে যাই এবং এতটাই এতটাই আমরা উগ্র হয়ে যাই যে যে আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাই এবং যত ধরনের নোংরামি কাজ আছে সবগুলোতে আমরা লিপ্ত হতে আমরা দ্বিধাবোধ করি না ভাই। এটার মানে মেইন কারণ যে কেন আমরা আমাদের সেই বাবা মায়ের স্বপ্নগুলোকে ভুলে যাই, এটার মানে কেন ছেলেবেলে লাইন থেকে বিচ্ছিত হয়, লাইন থেকে বিচ্ছিত হচ্ছে সেটা আমি বলতে যাচ্ছি। আপনারা জানেন আমি একজন সমাজকর্মী এবং আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, স্বপ্নালয় নামে একটা প্রতিষ্ঠান আছে তার সাথে আমি জড়িত আছি, ফার্মাসি ক্লাবের রক্তদানের সাথে জড়িত আছি এবং আরও অসংখ্য অসংখ্য কাজের সাথে জড়িত আছি এবং আমরা যখন বিভিন্ন কনফারেন্স বিভিন্ন অনুষ্ঠানে যাই তখন আমাদের আসলে মূল বিষয়গুলো আসলে উঠে আসে যে আসলে হ্যাঁ ব্যাচেলার জীবন কেন পরিচিত হচ্ছে, জাতি আমাদের কাছ থেকে কী আশা করতেছে। আসলে বাবা মা তো আসলে সবসময় আমাদের আমরা কি করতেছি না করতেছি সব কিছু দেখে না, আমরা যখন বাবা মায়ের কাছ থেকে 14-15 বছর পর্যন্ত তাদের আন্ডারে থাকি, তারপর যখন পড়াশোনা করার জন্য আমাদের দূর দূরান্তে পাঠানো হয় তখন আমরা তাদের আওতার বাইরে চলে আসি, সম্পূর্ণ স্বাধীন হয়ে যাই। এখানে আসে আমরা প্রেম থেকে শুরু করে প্রেম ভালোবাসা ঠিক আছে সব কিছুতে আমরা আসলে নিজেকে ইনভলভ করি, ওভার স্মার্টনেস ভাইয়া আপনি ওভার স্মার্টনেস দেখানোর জন্য আপনার জীবনে কি প্রেম এরকম কিছু এসেছিল? আসলে ভাই ওই যে আমার লাইফ অনেকবার দোলা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, আমি চেষ্টা করেছি প্রেম করার জন্য, এখনো চেষ্টা করে যাচ্ছি। রাজনীতি তো করি আমি, অবশ্যই প্রেম করতে চাই কিন্তু এই কোনো আসলে হয় সেরকম সময় সুযোগ হচ্ছে না। তবে হ্যাঁ সমস্যায় আপনাদেরকে আমি ইনফর্ম করতে চাই, সমস্যায় আমি ইনভলভ হয়ে যাবো। আপনাকে আমি যে প্রশ্নটা করলাম যে আপনি যে বললেন যে অবাধ স্বাধীনতার কারণে যে কি বলে ব্যাচেলার লাইফটা কলুষিত কলুষিত হচ্ছে, তো এটার মেইন পয়েন্ট কোনটা, মানে কেন ছেলেপেলেরা এই কলুষিতের দিকে যাচ্ছে? এর মেইন পয়েন্টটা হলো গল আপনি যদি এক কথা বলতে, আচ্ছা নীতি নৈতিকতা সবাই খুব কম, নীতি নৈতিকতার অবক্ষয়ে ব্যাচেলার লাইফ কলুষিত করতেছে। আপনি আমি একটা এক্সাম্পল দেব,
কিছুদিন আগে আমি আসলে একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম, তো টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, তাই আজকে টিপ টিপ বৃষ্টি পড়তেছে এবং মনে হয় আজকেও সেই ঘটনা ঘটতেছে। পাশে যে গুন্ডা ফান্ডা আছে ওই ওর পলোয়ার, তারা আমাদেরকে সেখানে ঢুকতে দেয় বললো যে ভাই এখন গোপনীয় কাজে ব্যস্ত আছেন। তা আমি বললাম কি কাজ, বললো উনি সারাদিন অফিস করে আসছেন এখানে একটু রেস্ট নিচ্ছেন। তা আমি বললাম আজকে তো প্রায় দেয়ার ইজ নো অফিস, তিনি বললেন না এখন তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন সেটা আপনাকে বলা যাবে না, কিন্তু আমি আপনি আমার সবাই এটা আমার সবাই বুঝি কি জরুরি কাজ, যেহেতু টিপ টিপ বৃষ্টি হচ্ছে তার মানে বুঝে নিচ্ছেন কি বুঝে নিতে আমরা বুঝে না আমাদেরকে বোঝাই দেন বুঝে নিচ্ছেন আসলে সেখানে কি হচ্ছে। আপনি যেটা ভাবতেছেন সেটা না হতে পারে, মানে গেটের সামনে দেখতে পেয়েছি মেয়েদের পা তো সবসময় চিকন এবং ছোট হয় এবং ওরা এতটা ওভার স্মার্ট, তা সম্পূর্ণ প্রমাণকে ডকুমেন্টকে মানে লুকিয়ে ফেলেছিল এবং মেয়ের স্যান্ডেলটা পর্যন্ত ভিতরে আমি যে বললাম মূল্যবান এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের অন্য অতিথির কাছে। আসলে এটা খুব উপকারী একটা জিনিস, আমি আসলে খুব আনন্দিত এবং এটা নিয়ে আমি খুব চুল পারবো। এটা আমার ধন্যবাদ।